যেকোনো প্রান্ত থেকে নিবেন 20 টাকা গজ নিবে, আমার কাছ থেকে আসলে মাত্র 2 টাকা গজে নিতে পারবে। কেউ আসলো 5 গজ তার লাগবে, 5 গজ না ভাই, ভাই আধা গজের লেগে আইলো ফেরত দিব না। তারা ওয়ারিং এর জন্য যারা নাকি এই কয়েলটা 8,000 টাকা দেয় এলাকার থেকে কিনবে, আমার কাছ থেকে আইলে এই কয়েলটাই 5,000 টাকা কিনতে পারবে। আমার কাছে সিরামিকের কাট আউট আছে, হ্যাঁ আমার কাছে বেড সুইচ আছে, 6 টাকায় টেস্টার আছে ভাই, তারপরে আমার কাছে মিটার আছে, নর্দান, হোসাপ, ক্যামকো যে কোনো মিটার নিবেন 2 বছরের গ্যারান্টি, 99 পয়সায় কিনা 20 টাকা বিক্রি ভাই। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেম আইটেমই দেখাচ্ছে, জি জি, অন্য কোনো আইটেম তো দেখাইতেছে না, দেখাইতেছে এগুলোই দেখাচ্ছেন। সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের সব দোকানে এই মালই পাওয়া যায়, এই মালই, এইডে এইডে। আমি যে বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি, আপনার কাছ থেকে মানুষ কেন পণ্য কিনবে? বেশিরভাগ মালই প্রোডাকশনের মাল আমার, ঠিক আছে, একটা বাড়ি করতে একটা দোকান করতে যা লাগে একটু জেট আল্লাহর রহমতে আমি দেব। নিজে দোকান দিল, সে ব্যবসা করলো, সারাদিনে যদি 5,000 টাকা বিক্রি করে উনি 2,500 টাকা প্রফিট করতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে না 2-4-5 মাস পরে এই ব্যবসাটা আমার দ্বারা হচ্ছে না, তাহলে মাল দিয়ে টাকা ফেরত নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি আবারও চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের শরীফা ইলেকট্রিকে। আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, একদম জেনুইন প্রতিষ্ঠানের সন্ধান চাচ্ছেন, আজকের ভিডিওতে একদম জেনুইন সন্ধানটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে 3 ধরনের মানুষদেরকে আমরা টার্গেট করে ভিডিওটা শুট করব, যেটা উনি আমাকে ভিডিও শুরুতে বললো। প্রথম হলো যারা নতুন উদ্যোক্তা, যারা ব্যবসা করতে চাচ্ছেন, কীভাবে ব্যবসা শুরু করবেন, কত টাকা পুঁজিতে ব্যবসা শুরু করবেন। দ্বিতীয়ত হলো যারা পুরাতন ব্যবসায়ী আছেন, কেন ওনার দোকান থেকে আপনার ইলেকট্রিক পণ্য নেবেন, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে তো হাজার হাজার দোকান আছে। তৃতীয় নম্বর হলো যারা বাসা বাড়ির জন্য ইলেকট্রিক পণ্য নিতে যাচ্ছেন, অন্য জায়গা থেকে কেন নেবেন না আর এখান থেকে কেন নেবেন, এই বিষয়টা আজকে উনি ক্লিয়ার করবে। তো ডিটেলস আলোচনা করবো পুরো ভিডিওতে, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমার সাথে আছে জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। ভাই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ইলেকট্রিক পণ্যের হিউজ কালেকশন আপনাদের এখানে আছে। আজকে শুক্রবার, আপনাদের মার্কেট বন্ধ, আজকে একদম ঝামেলা মুক্ত ভিডিও শুট করা যায়, সপ্তাহে 6 দিন আপনাদের প্রতিষ্ঠান খোলা থাকে। আমি অ্যাড্রেসটা বলে দিয়েছি, এরপর নিজ মুখে একটা অ্যাড্রেসটা। আমাদের অ্যাড্রেসটা হলো যারা দূর দূরান্ত থেকে আসবেন, ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 161 নম্বর দোকান, 4 নং গেট। ভিডিও স্ক্রিনের উপর আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার স্পষ্টভাবে দেওয়া থাকবে। ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রাখতে হবে, আমি আবারও বলছি, ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রাখলে ভিডিওটা হারিয়ে যায় না, আপনার টাইম লাইনে সেভ থাকবে। যখন সময় সুযোগ হবে আপনার টাইম লাইন থেকে 10টা ভিডিও বের করে যে কোনো একটা থেকে আপনি মালামাল নিয়েন, তারপরে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিলে কম্পেয়ার করতে আপনার সহজ হবে। ভাই আচ্ছা, অনেক আইটেম দেখতে পাচ্ছি, প্রথমে আমি সুইচ দিয়ে শুরু করি, ঠিক আছে? হ্যাঁ, যেমন এই যে একটা সুইচ, হ্যাঁ এটা হলো ব্রাশ কন্টাক্টের মাল, মাত্র 5 টাকায় কিনা 20 টাকা বিক্রি, 5 টাকা কিনে 20 টাকা বিক্রি। অনেকে বলে ভাই সুইজের যে দাম, এই দামে এই মান ভালো না, কিন্তু আমরা লোক মাদার হোলসেলার, আমাদের এখান থেকে নিয়েই মফস্বলে এই যে 20-30 টাকা বিক্রি করে, ঠিক আছে? এটা লোক অনলি অন 5 টাকা। এটার ভিতরে আরেকটা কালার আছে, তারপরে এখানে কিছু হোল্ডার আছে, হোল্ডার দেখাই আমি, 60 টাকা পিস হোল্ডার, 60 টাকা পিস, অনলি অন 60 টাকা পিস হোল্ডার। তারপরে অনলি অন 9 টাকা পিস হোল্ডার, 9 টাকা পিস, ঠিক আছে? অনলি অন 24 ঘন্টা জ্বালানোর জন্য লাইট আছে, এটা 24 ঘন্টা জ্বালাইবেন, এটা কোনো ফায়ার করবে না, গলবে না, কিছু করবে না। এটা লোক আপনার 14 টাকা পিস, আমার কাছে কিন্তু ফেদার হোল্ডার আছে, ফেদার হোল্ডার আছে, ঠিক আছে? আমার কাছে টুপিন প্লাগ 3 টাকায় টুপিন প্লাগ, 3 টাকা, অনলি অন 3 টাকায় টুপিন প্লাগ, আচ্ছা ওকে, অনলি অন 10 টাকায় টুপিন প্লাগ, আচ্ছা ওকে, অনলি অন 13 টাকায় টুপিন প্লাগ। আচ্ছা জাহিদ ভাই, বিষয়টা হচ্ছে কি, এই যত আইটেম গুলো আপনি দেখাচ্ছেন না, জি আপনি অনলাইনে কিন্তু আজকে থেকে না, না অনেক দিন ধরে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেম আইটেমই দেখাচ্ছে, জি জি জি, অন্য কোনো আইটেম তো দেখাইতেছেন না, দেখাইতেছেন এগুলোই দেখাচ্ছেন। হ্যাঁ, সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের সব দোকানে এই মালই পাওয়া যায়, এই মালই, এইডে এইডে। আমি যে বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি, আপনার কাছ থেকে মানুষ কেন পণ্য কিনবে? আমার কাছ থেকে পণ্য এই কারণে পণ্যটা কিনবে, আমি সুন্দরবনের
মার্কেটের ভিতরে আল্লাহর রহমতে এটা কোনো বড় কথা না, আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করলাম, আমি একমাত্র দিতে পারি এই কারণে আমি প্রত্যেকটা মাল আমার নিজস্ব প্রোডাকশনের মাল ভাই। আচ্ছা, অধিকাংশ মাল আপনি নিজস্ব প্রোডাকশন? সব বেশিরভাগ মালই প্রোডাকশনের মাল আমার, ঠিক আছে, এই কারণে আমি দিতে পারি। আর আরেকটা কথা হলো, ব্যবসা এমন একটা জিনিস, পবিত্র জিনিস, এই ব্যবসায় আপনি যদি 2 টাকার জিনিস 100 টাকা বেচেন এটা হালাল হলো না। হ্যাঁ, এই কারণে আমি আমার কাস্টমারদেরকে আমি সুযোগ সুবিধা দেই, এই কারণেই যাতে তারা এই ভিডিওটা দেখা সুযোগটা বলতে পারে যে না আমি স্বাবলম্বী হয়েছি। আচ্ছা, ওকে, এখন অনেক আছে নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসা শুরু করতে চায়, 50,000 1,00,000 বা 2,00,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায়, তারা আসলে কিভাবে ব্যবসাটা শুরু করবে বা আপনার এখান থেকে কেন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবে? তারা এই কারণে প্রোডাক্টটা নিয়ে, কারণ কি তাদেরকে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হলো কি আমার কাছ থেকে যখন আইসা মাল নিবে তখন নাকি যিনি জেলা পর্যায়ে মাল দিবে তখন উনি যদি মজা পায় যায় তখন এই ব্যবসা আর কোনোদিনই ছাড়বে না। সে জেলা পর্যায়ে দিল, সে নিজে একটা দোকান, নিজে দোকান দিল, সে ব্যবসা করলো, সারাদিনে যদি 5,000 টাকা বিক্রি করে উনি 2,500 টাকা প্রফিট করতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে না 2-4-5 মাস পরে এই ব্যবসাটা আমার দ্বারা হচ্ছে না, তাহলে মাল দিয়ে টাকা ফেরত নিয়ে যাবে আমার। আপনি বলতেছেন সে 1,00,000 টাকা ইনভেস্ট করে 6 মাস ব্যবসা করলো, জি জি জি, ব্যবসা করতে পারতেছে না, মাল ফেরত দিলে টাকা ফেরত, টাকা ফেরত সাথে সাথে। অনেক পুরাতন ব্যবসায়ী আছে যারা অনেক আগ থেকে ইলেকট্রিক পণ্যের সাথে ব্যবসা, জি 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 জি, এখন তারা আপনার কাছ থেকে কেন ইলেকট্রিক পণ্য নেবে? আমার কাছ থেকে এই কারণে নেবে, আমি মার্কেটের থেকে কম রেটে মাল দিচ্ছি, একই মাল। এখন নিম্নমানের ইলেকট্রিক পণ্যের কারণে কিন্তু সারা বাংলাদেশে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে, জি জি জি। এখন আপনি কম দামে দিকে নিম্নমানের পণ্য, না 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 না, দাম ওইটাই ঠিক আছে, কিন্তু আমি যে কেউ লাভ করে 50 টাকা 100 টাকা কোয়েলে আমি ওই জায়গায় লাভ করতেছি 10 টাকা। ওকে, মানে আপনি বলতেছেন 10টা দোকান যাচাই করে আপনার কাছে আসুক, আসুক সব দোকান যাচাই করে আসুক, আইসা ওইখান থেকে আমি কম দিব আপনাদের, ঠিক আছে। তারপরে এই লোক এখানে, এই লোক আপনার এই যে অনেকের 6 পিন আছে, 10 বছরের গ্যারান্টি, এখন থেকে এই ভিডিওটা কেউ টানবেন না, এই ভিডিওটা এখন হলো লাভের আইটেম, ঠিক আছে, এটার দাম হলো মাত্র 80 টাকা, বিক্রি হলো 250-300, আমি বেশি বললাম না, আরো বেশি বিক্রি করে, ঠিক আছে, এটা হলো মাত্র 50 টাকা, 50 টাকা মাত্র, 50 টাকা, এটা হলো মাত্র কত কম ভাই এটা হলো মাত্র 46 টাকা, বিক্রি আছে 200, কপার 100% কপার, অরিজিনাল চাইনিজ মাল, ঠিক আছে। তারপরে আমার কাছে এই যে তার, তারটা তো নিশ্চয়ই আপনাদেরকে দেখাইছি, তারটা হলো আপনার 1 গজ তার, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেবেন, যে কোনো প্রান্ত থেকে নেবেন 20 টাকা গজ নিবে, আমার কাছ থেকে আসলে মাত্র 2 টাকা গজে নিতে পারবেন, দুই টাকা গজে, ঠিক আছে। দূরের মানুষের যারা ওয়ারিং এর জন্য, যারা নাকি এই কয়েলটা 8,000 টাকা দা এলাকার থেকে কিনবেন, আমার কাছ থেকে আইলে এই কয়েলটাই 5,000 টাকা কিনতে পারবেন, তামা না চায়না তামা, পিওর তামা, আচ্ছা পিওর তামা, ঠিক আছে। তারপরে আমার কাছে 100 টাকা কয়েলেরও তার আছে, ঠিক আছে, আইপিএস আছে, হলুদ আছে, মানে একটা ওয়ারিং করতে, একটা ইলেকট্রিক দোকান করতে এমন কোন জিনিস বাদ নাই যে আমার কাছে না নাই, ঠিক আছে। তারপরে লোক আপনার এখানে, হ্যাঁ, ক্যাপাসিটার আছে, এই যে এটা লোক শীতের গরমের হট আইটেম, এটা লোক 10 বছরের গ্যারান্টি, নূহ নবীর আমলের ফ্যান নষ্ট হয়ে গেছে গা, ওই ফ্যানডো মরা ফ্যানডো যাতা করে, এটা লোক মাত্র 50 টাকা, 50 টাকা, এটা লোক 38 টাকা, 38 টাকা, থাইল্যান্ড আছে, এটা লোক মাত্র 54 টাকা, লোক অরিজিনালটা, আর এটার কপি আছে, কপিটা লোক মাত্র 40 টাকা, 40 টাকা, হ্যাঁ 40 টাকা, মাত্র 10 টাকায়, 10 টাকায় ক্যাপাসিটার ভাই, 10 টাকায় ক্যাপাসিটার, মাত্র 10 টাকায় ক্যাপাসিটার, ওকে। এটা অনেকে বলে এটা অসম্ভব, কিন্তু না, আপনারা আসেন, যদি আমি না দিতে পারি তারপরে আমার 1,00,000 টাকা জরিমানা করবেন, ঠিক আছে ভাইয়া? ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে লোক আমার কাছে বাহিরও আপনার অনেক এই দেখেন কাট আউট আছে, আমার কাছে সিরামিকের কাট আউট আছে, হ্যাঁ, আমার কাছে বেড সুইচ আছে, 6 টাকায় টেস্টার আছে ভাই, 6 টাকায় টেস্ট, অনলি অন 6 টাকায় টেস্টার, আমার কাছে এই যে 10 টাকায় টেস্টার আছে, ঠিক আছে, 2 মাথা টেস্টার আছে, 12 টাকা, ঠিক আছে, অরিজিনাল কোনা ডিপি, অরিজিনাল কোনা ডিপি যারা নিতে চান, এই যে এখানে দেওয়া আছে মেড ইন ইন্ডিয়া 158 টাকা, আর বাংলাটা হইল মাত্র 85 টাকা, 95 পয়সায় কিনা 20 টাকা বিক্রি ভাই, ঠিক আছে। তারপরে আমি কিন্তু বিআরবি তারের ডিলার ভাই, আমি কিন্তু বিআরবি বিজলি আর আর পলি যেটা মন চাই এটাই নিতে পারবেন আমার কাছ থেকে, ঠিক আছে। তারপরে আমার কাছে সাদা এফটি, ওই যে ওইখানে দেখেন কত রঙের তার আছে, কত রঙের গ্যাং সুইচ আছে, ঠিক আছে, 40 টাকা ওয়ান গ্যাং ভাই, ওয়ান গ্যাং 40 টাকা, মাত্র 40 টাকা, ঠিক আছে। তারপরে এই যে এখানে বোর্ড আছে, ঠিক আছে, তারপরে এই লোক আপনার আমাদের কিন্তু নতুন
কেবল আসছে বিএসটিআই অনুমোদিত এমবি প্যাকেট করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনারা নিশ্চিন্তায় 500 বছরের জন্য ঘরে লাগাইতে পারবেন, বিএসটিআই অনুমোদিত। ওকে, ঠিক আছে, এটা ডিলারশিপও আমি দিতাছি, ঠিক আছে। তারপরে এই লোকা ভাই আমার কাছে কিন্তু ববিন তার আছে, ববিন তার আছে। তারপরে এই লোকা ভাই এই যে 10 টাকায় লাইট কিনা 50 টাকা বিক্রি, 10 টাকা কিনা 50 টাকা বিক্রি ভাই, ঠিক আছে। এই যে 46 টাকায় লাইট কিনা 100 টাকা, এগুলো তো এমনি 100 টাকা ব্যস্ত আছে, ঠিক আছে। এটা হলো এক বছরের গ্যারান্টি 65 টাকা, 65 টাকা। এটা হলো এক বছরের গ্যারান্টি 75 টাকা, 75 টাকা। এটা হলো দুই বছরের গ্যারান্টি, এটা রেট হলো মাত্র 95 টাকা। ওকে, এটা হলো 130 টাকা। ওকে, এটার পুরো ফুল, অনেকে আছে সিরিজ চায়, এটার ফুল সিরিজ আমার কাছে আছে, 9 ওয়াট, 5 ওয়াট, 9 ওয়াট, 15 ওয়াট, 18 ওয়াট, ঠিক আছে। মানে বলতেছেন ইলেকট্রিক জগতে যত ধরনের পণ্য আছে, পণ্য সব আপনারা এখানে পাওয়া যাবে। মানে আমার একটা দোকান করতে যা লাগে, একটা বাড়ি করতে যা লাগে, একটা বাড়ি করতে, একটা দোকান করতে যা লাগে, একটু যেট আল্লাহর রহমতে আমি দেব। ভিডিও বড় করলে মানুষ দেখতে চায়, হ্যাঁ। তো আমি আর একটা কথা বলি, আমার এখানে কিন্তু ইউজ পরিমাণে 21 টাকায় মাল্টিপ্লাগ, হ্যাঁ মাল্টিপ্লাগ, 21 টাকায় মাল্টিপ্লাগ, বিভিন্ন রেটের প্রত্যেকটা মাল্টিপ্লাগের 2 বছর করে গ্যারান্টি আছে। আর আমার এখানে প্রদীপ মেন সুইচ আছে, ঠিক আছে। তারপরে আরেকটা লাভের আইটেম দেখাই দিই, এই যে 28 টাকায় কিনা 70 টাকা বিক্রি। আচ্ছা, 28 এ কিনা 70 এ বিক্রি, এই যে ভাই আরেকটা জিনিস আছে, 25 টাকায় কিনা 90 টাকা বিক্রি। আচ্ছা, ওকে, বুঝছি। 25 টাকায় কিনা 90 টাকা বিক্রি। আমার কাছে রয়্যাল প্লাগ আছে, আমার কাছে স্ক্রুপ আছে, হ্যাঁ, আমার কাছে সোজা কথা ভাই এ টু জেড সব আছে। মানে একটা দোকানদার এসে আমার কাছ থেকে অন্য কেউ কোন দোকানে যাওয়ার ইচ্ছা করবে না, যে ওনার কাছে তো আমি সব পাইতাছি। এই যে দেখছেন আমার লাইটের কালেকশন। আচ্ছা, আপনি বলতেছেন তাহলে এক গজ তার হলো 2 টাকা, 2 টাকা, যেটা বাজারে বিক্রি হয় 20 টাকা, 20 টাকা। এখন ধরেন কোন ভাই গুলিস্তানে অন্য কাজে আসছে, এক গজ তার কি আপনি 2 টাকা গজে বিক্রি করবেন? দিমু ভাই, কেউ আসলো 5 গজ তার লাগবে, 5 গজ না ভাই, ভাই আধা গজের লাগাইলো 2 টাকা, আরে ফেরত দিমু না 2 টাকা গজ, হ্যাঁ আমি আরে ফেরত দিমু না, 1 টাকার তার নিতে আসলে আপনি দিয়ে দিবেন, দিয়ে দিমু আমি, ফেরত দিমু না। আচ্ছা, এটা বললাম আর কি, তো কেউ যদি এখানে আসে যে 10 গজ তার লাগবে, আপনি 2 টাকা গজে দিয়ে দিবেন, 2 টাকা গজে দিয়ে দিব ভাই, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এই মার্কেটে এটা কেউ দিতে পারবো না, আমি দিব, রাইট। আচ্ছা, ঠিক আছে, আমার এখানে কনিং বেল আছে, হ্যাঁ, কোনা আছে, জুম আছে, তারপরে জুম কোনা আছে, বাটাম বুটাম যা আছে, 10 টাকায় বাটাম কিনা 11, এই যে 10 টাকায় বাটাম কিনা বিক্রি আছে 40 থেকে 50 টাকা বিক্রি আছে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি ভাই, বেশি লং করব না। তো যারা এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপরে সলিফা ইলেকট্রিকের সব ধরনের নাম্বার স্পষ্টভাবে দিয়ে দিব। আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইম ধরে রাখলে যখন আপনার ইলেকট্রিক মালামাল প্রয়োজন হবে ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো আমি আমাদের বিদায় নিচ্ছি। আরেকটা কথা বলি, আরেকটা মেসেজ দিয়ে দিই, যারাই দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে একটা কথা বলি আমি, এটা আমার মন থেকে এই কথাটা আমি বলি আজকে জুম্মার দিন, যারাই আমার প্রতি মানে রাগ থাকে বা কোনো ধরনের কোনো কিছু থাকে, তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাদের আপনার যে কোনো সমস্যা, এই সমস্যাগুলো ইনশাল্লাহ আমি সমাধান করে দিব। আর যারা ব্যবসা করার ইচ্ছুক, এই ব্যবসায় কোনো লস নাই, লসের পাল্লা আমার, লাভের পাল্লা আপনার। ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা তখন আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ।